বাসমতী ছাড়া অন্য সব চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে। বিশ্বের শীর্ষ চাল রপ্তানিকারক দেশ ভারত আবহাওয়াগত কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির চাল উৎপাদন। এই পরিস্থিতিতে অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। বিবৃতিতে বলা হয়েছে, ভারতের অভ্যন্তরীণ বাজারে চালের সরবরাহ স্থিতিশীল রাখতে চাল রপ্তানির নীতিতে পরিবর্তন এনেছে সরকার। পরবর্তী নীতি অনুযায়ী এখন থেকে বাসমতী চাল ছাড়া অন্য কোনো সাদা চাল আর রপ্তানি করা যাবে না। পরবর্তী সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত এই আদেশ বহাল থাকবে। কেন্দ্রীয় সরকারের চাল রপ্তানি বন্ধের সিদ্ধান্তে অসন্তোষ জানিয়েছে ভারতের চাল রপ্তানিকারকদের সংস্থা রাইস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। সংস্থার প্রেসিডেন্ট বিভি কৃষ্ণা রাও রয়টার্সকে বলেছেন, রুশ বাহিনী ইউক্রেনে হামলা চালানোর পর গমের আন্তর্জাতিক বাজার যেভাবে এলোমেলো হয়ে গিয়েছিল, কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের কারণে চালের আন্তর্জাতিক বাজারে তার চেয়েও বড় বিপর্যয় দেখা দেবে। আকস্মিক এই নিষেধাজ্ঞার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে স্বল্পোন্নত দেশগুলো, কারণ তারা তড়িঘড়ি করে নতুন কোনো বিক্রেতার সন্ধান পাবে না।